যুক্তরাষ্ট্র এবং বিদেশি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন কখনো তত্ত্বাবধায়ক সরকার কথা বলেননি, এটি বলেছেন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। এই সমস্ত বিদেশি সংস্থা সকল সময় বাংলাদেশের গণতন্ত্রহীন অথবা ভোটার ব্যবস্থা ভেঙে পড়েছে এই কথাগুলো বলেছে। আমাদের বিষয়গুলো তো আমাদের ফয়সালা করতে হবে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশের কোনো নির্বাচন আওয়ামী লীগ আমলে সঠিক হয়নি, যেমনটি হয়েছে দিনের ভোট রাতে। জাপানি রাষ্ট্রদূত বলেছে এই অলিক বিষয়টি বিশ্বের কোথাও তিনি শোনেননি, যে দিনের ভোটটি রাতে হয়ে যায়। সমস্ত বিদেশি মাধ্যমগুলো বলেছে যে বাংলাদেশের নির্বাচন কোনো সুষ্ঠু হয়নি, এটি সুষ্ঠু করতে হবে। তাহলে সুষ্ঠু করতে হলে কী করতে হবে? আমাদের দাবি, জনগণের দাবি, সারা বিশ্বের গণতান্ত্রিককামী মানুষের দাবি যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেটিই তো তত্ত্বাবধায়ক সরকার। আমরা তো বলেছি এবং সকল জায়গায় আমরা বলেছি, এদেশের সকল মানুষ বলতে চায় যে এই সরকারের পদত্যাগ করতে হবে এবং আমরা আলোচনা করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিধি ব্যবস্থা আমরা করব। আপনাদের 95-তে তাদের কর্মকাণ্ড আপনাদের মনে আছে, তারা এই বিধি ব্যবস্থা বাস্তবায়নের জন্য এমন কোনো কর্ম নয় তারা করেন নাই আওয়ামী লীগ। আজকে সেই কথার ধারাবাহিকতা ধরে আমরা বলতে চাই, আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না, এটি ইউরোপীয় ইউনিয়নও জানে, এটি বিশ্বের সমস্ত সংস্থা জানে। আমেরিকা এই কারণেই তো বারবার নানান কথা বলছে, তারা স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক নাই, বাংলাদেশের কথা বলার অধিকার নেই, বাংলাদেশের মানুষ গুম হয়ে যায়, বাংলাদেশের মানুষ খুন হয়ে যায়, হাজার হাজার মানুষ মামলায় জটে আবদ্ধ হয়ে যায়, 40 লক্ষ মানুষ আমরা মামলার মধ্যে আবদ্ধ হয়েছি, 1.5 লক্ষ আমাদের মামলা হয়েছে, হাজারের অধিক মানুষ খুন গুম হয়েছে, গত কয়েকদিনে আমাদের 18 জন মানুষ খুন হয়েছে। এটি সকলেই বিশ্বের কাছে পরিষ্কার এবং তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা নিরপেক্ষ নির্বাচন চায়, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলেছে এবং সেই মাধ্যমটিই হলো একমাত্র তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন সরকার, এর মধ্যে দিয়ে নির্বাচন। তাদের এক একজনের এক এক রকমের কথা, এটি একটু পুরানো অভ্যাস, সকালে বলে বিকালে ভুলে যায়, দুপুরে বলে রাত্রে আবার নতুন কথা বলে। সালমান রহমান সাহেব যে কথা বলেছেন ওই কথার কাছাকাছি তো আমরা নাই, অথবা হাসান মাহমুদ সাহেব যে কথা বলবেন তারও কাছাকাছি নেই, আমরা তো কোনো আলোচনায় বসতে রাজি না। যতক্ষণ পর্যন্ত এই সরকার পদত্যাগ না করবেন, যিনিই আমাদেরকে আহ্বান জানাবেন, আমরা সর্বোচ্চ যে কোনো ব্যক্তি আহ্বান জানাবেন, আমরা কোনো আলোচনায় বসতে রাজি না। আমরা আলোচনায় বসতে রাজি, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন করতে চাই, এদেশের মানুষ নির্বাচন চায়। এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে এবং তারপরে আলোচনা হবে যে কি করে একটি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। ওনারা যা বলুক, সকালে একজনে এক কথা বলে, বিকালে আর একজনে কথা বলে, এ জাতীয় সংলাপ, এ জাতীয় কথা, এটি একটি তাদের পুরনো অভ্যাস।